শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কন্তে, তোমাকে যদি লাগে কোনো অন্য মানুষকে দেখে যে তার যে ধর্ম তার যে কর্ম সেটা বড়ই শ্রেষ্ঠ, এর থেকে বড় শ্রেষ্ঠ কর্ম বা ধর্ম তুমি কখনো দেখোনি, তাহলে সেটাকে দেখে তুমি নিজের কর্মকে ত্যাগ করে দাও না। জীবনে এই জিনিসটাকে বোঝা খুবই দরকার যে দূর থেকে কোনো জিনিসকে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই দূর থেকে যখন জিনিসটাকে দেখি তখন সেটা বড় সুন্দর লাগে, কিন্তু যখন আমরা আস্তে আস্তে তার সামনে যেতে আরম্ভ করি, আসল অস্তিত্বর সাথে আমাদের পরিচয় হতে আরম্ভ করে। একটা ছোট গল্প বলছি, আর এটা আপনাদের থেকে কোনো অজানা জিনিস নয়, অজানা তথ্য নয়, কিন্তু শুনুন, আর শুনে সেই জীবনের হারানো সুতোগুলোকে একবার বেঁধে দেবার চেষ্টা করুন। পুরানো দিনের কথা, এক গ্রামে এক ধোবির কাছে একটা বড় সুন্দর গাধা ছিল। চার পায়ের গাধা, দু পায়ের গাধার কথা বলছি না। এবারে সেই গাধার কাজ এটা ছিল যে সে সকালবেলাতে সম্পূর্ণ কাপড় পরিষ্কার করতে যাবে পুকুরে, সব কাপড়কে তার পিঠে নিয়ে আবার চলে আসবে ঘরে। রাত্রিবেলাতে ঘরের যাবতীয় কাজের জন্য যে সামানগুলো লাগে, যে জিনিসগুলো লাগে সেগুলো আনবে, তারপরে জল আনবে দূর থেকে, খাবার পানীয় জল সেটা খুব আনবে। দিন আর রাত দুটোই এক, বিশ্রামের একটুও জায়গা নেই। একদিন রাতে সে ভগবানকে বলছে যে ভগবান, আপনি কি কোথাও আছেন না ঘুমোচ্ছেন? এত কষ্ট যে আমার হচ্ছে, আপনি কেন দেখছেন না? ভগবান শুনলেন। দুদিন পরে সেই রাজ্যের যে মন্ত্রী ছিলেন তিনি এলেন ধোবির কাছে, বললেন যে তোমার গাধার অবস্থা খুব খারাপ, এটাকে আমাদেরকে দিয়ে দাও এবং তার বদলে আমি তোমাকে একটা নতুন গাধা দেব, তার শক্তি এর থেকে অনেক বেশি, গাধাও খুশি আর গাধার মালিকও খুশি। গাধা চলে গেল এবং যাওয়ার পরে সে সেখানের যে ব্যবস্থা দেখল সেটা দেখে অবাক। পরিষ্কার বাতাবরণ, খাবারের জন্য খুব সুস্বাদু সবুজ সবুজ ঘাস এবং সময় সময় স্নান করানো হচ্ছে, খুব সুন্দর যত্ন নেওয়া হচ্ছে, সে খুবই আনন্দে আছে। এরকম করে এক সপ্তাহ চলে গেল, সে বড়ই আনন্দ উপভোগ করছে, তার জীবন বড়ই সুন্দর চলছে। সে ভগবানকে ধন্যবাদ জানালো যে প্রভু, আপনি অনেক তাড়াতাড়ি আমার কথা শুনে নিলেন। এক সপ্তাহের পর মন্ত্রী এলো এবং সেখানে যে দেখরেখ করছিল সমস্ত পশুদেরকে, তাকে বলল যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সব ঘোড়াদেরকে তাড়াতাড়ি নিয়ে চলো যুদ্ধস্থলে। সব ঘোড়াদেরকে নিয়ে যাওয়া হলো, কিন্তু বিকেলে যখন ঘোড়াগুলো এলো তখন অতগুলো এলো না, কিছু মারা গেছে, কিছুর বাজেভাবে পা হাত ভেঙে গেছে। কাউকে দেখেই মনে হচ্ছে যে সে আর কোনোদিন যুদ্ধে যেতে পারবে না, তাকে মেরে দেওয়া হচ্ছে, যেহেতু আর তার কোনো কাজ নেই, সে শুধু খাবার খাবে। এটা দেখে সে বড় চিন্তাতে পড়ে গেল যে প্রভু, আমি আগে যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম, কালকে যদি এরা আমাকে নিয়ে যায় তাহলে আমারও অবস্থা এরকম হবে। আমি যে ধোবির কাছে ছিলাম, আমাকে সারাদিন সে কাজ করাতো, রাত্রিতেও কাজ করাতো, সেটাই আমার জন্য ভালো ছিল, ওর থেকে সুখ আমি জীবনে কখনো দেখিনি, আমাকে পুনরায় সেখানে নিয়ে চলো। জীবনে এই জিনিসগুলোর সাথে যতক্ষণ না আমরা গিয়ে কথা বলবো অতক্ষণ তারা আমাদেরকে বোঝাতে আসে না। জীবনের আসল অস্তিত্ব এটাই যে দূর থেকে সব জিনিস ভালো লাগে, কিন্তু পাশে গিয়ে যখন দেখি তখন লাগে যে এই জিনিসগুলো তো সত্যি আমার জন্য নয়, এর থেকে ভালো তো আমার পুরানো জীবনটাই ছিল। তার জন্য অন্যের সুখ বা অন্যের ধনসম্পত্তি দেখে কখনো তার মতন জীবনযাপন করার স্বপ্ন দেখতে নেই। আপনি নিজের জীবনের কর্তা নিজেই হন, নিজের কর্মকে নিজেই জয় করুন এবং সেই অনুরূপে ফল পাওয়ার চেষ্টা করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব। জয় ভবমঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।